মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি ধুবুরী আর গুয়াহাটি সমষ্টিত মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার অগপর প্রার্থী জাভেদ ইসলামর হয়ে চলাব তিনি ঠাইত প্রচার সন্ধিয়া গুয়াহাটির বিজুলী কলিতা মেধির হয়ে চলাব প্রচার অভিযান নির্বাচনী সভাত আজমলে চরিয়ালে এআইডিএফর কর্মীক মানকাচরর হাজির হাতর সভাত খং উঠিল বদরুদ্দিন আজমলর মঞ্চতে দলীয় কর্মীক স্বর সোধাক লো ধুবুরীর তীব্র প্রতিক্রিয়া চীনের গুয়ানডং প্রদেশত ঘাইপথ ভাঙি প্রায় 19 জন লোকের মৃত্যু সিসিটিভিত বন্দী এক্সপ্রেস হাইওয়ের একটা অংশ ভাঙি 28 বাহন আবদ্ধ হয়ে পড়ার দৃশ্য ঘটনাস্থলীত মোতায়েন প্রায় 500 উদ্ধারকারী বাহিনীর লোক ধারাসার বরষুণের অঞ্চলত ভয়ঙ্কর বান 2029 চনত বিজেপির লক্ষ্য 500 পার এইবার 400 অধিক আসন লাভের লক্ষ্যের নির্বাচনত অবতীর্ণ হওয়া বিজেপির 2029 চনের লক্ষ্য হল 500 পার কোকরাঝারত নির্বাচনী প্রচার সভাত ভাগ লো মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 2029ত 500 আসন লাভ করার এটিয়ারেপরাই কাম করে যাব বিজেপিয়ে তেলেঙ্গানাত সংরক্ষণ সন্দর্ভত মুখ্য প্রধানমন্ত্রী মোদী মোদী জিয়াই থাকালেকে এসটি এসসি ওবিসির সংরক্ষণ মুসলমানক জন্মর আধারত হবলৈ নিদিও বলে নির্বাচনী সভাত মন্তব্য প্রধানমন্ত্রীর মোর বাবে সংবিধান গীতা বাইবেল কোরআনের সমান বলে উদ্ধৃতি প্রধানমন্ত্রীগুলি বিগত বিত্তীয় বর্ষত জিএসটি সংগ্রহর অভিলেখ এবছরত 2,10,000 কোটি টাকা সংগ্রহ পূর্বর বিত্তীয় বর্ষত সংগ্রহ হয়েছিল 1,87,000 কোটি টাকা মহারাষ্ট্রের জিএসটি সংগ্রহর শীর্ষত থাকার বিপরীতে 25% বৃদ্ধি জিএসটি সংগ্রহ পঞ্জাবের সিন্ধু মুশিওয়ালা হত্যাকাণ্ডর অন্যতম মাস্টার মাইন্ড গোল্ডি ব্রারক গুলিয়াই হত্যা আমেরিকার ক্যালিফোর্নিয়াত মঙ্গলবারে গুলিয়াই হত্যা করে গ্যাংস্টার গোল্ডি ব্রারক প্রতিদ্বন্দ্বী অর্জদালা আর লকবীর গ্যাঙে দায়িত্ব স্বীকার করেছে হত্যাকাণ্ডর ঘরের সম্মুখতে হত্যা করে গোল্ডি ব্রারক আমেথি আর রায়বেরেলির প্রার্থিত্বক লো চরম উৎকণ্ঠা মনোনয়ন দাখিললে মাজত এদিন থাকা অবস্থাত কংগ্রেসে ঘোষণা করব নাই আমেথি রায়বেরেলির প্রার্থীর নাম বরুণ গান্ধীয় নাকচ করার পাছতো রায়বেরেলিত গান্ধীর বিরুদ্ধে প্রিয়ঙ্কা গান্ধীক যুজার পরিকল্পনা বিজেপির ক্রমে প্রদূষিত হয়ে পড়েছে নির্বাচনী রাজনীতি রামর বিরুদ্ধে শিবই যুজিব বলে মল্লিকার্জুন খড়গে করা মন্তব্যক লো রাজনৈতিক বিতর্ক ছত্তিশগড়ের আরঙ্গ সমষ্টির কংগ্রেস প্রার্থী শিবকুমার দাহারিয়াক শিব আখ্যা কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতির দাহারিয়াক শিব সজায় রামর বিরুদ্ধে যুজিব বলে মন্তব্য করেছিল মল্লিকার্জুন খড়গে হাইলাকান্দিত গ্রেপ্তার দুই বাংলাদেশী মাতৃপুত্রক 2019 চনতে ভারতত প্রবেশ করেছিল রুবেল আহমেদ শেখ আর আমিরুন বেগমে বিলাইপুর আরক্ষীক গ্রেপ্তার করে দুই বাংলাদেশী